ভালো আছিস সবাই? আলহামদুলিল্লাহ, সবার আলোচনা ভালো লাগতেছিল তাই না? ভালো লাগতেছিল তো? আমারও ভালো লাগতেছিল। আমি বুঝতেছিলাম যে আমার থিংকিং এর এরিয়াটা কতটুকু, চেষ্টা করতেছিলাম। দেখেন প্রত্যেকেরই কিন্তু একটা থিংকিং এর এরিয়া আছে, আছে কি নাই? তো আমরা আশা করি যতক্ষণ আলোচনা করবো, খুব বেশি সময় আপনাদের নিব না, খুব বেশি সময় ডিস্টার্ব করবো না, যতক্ষণ আলোচনা করবো আমরা একটু রেসপন্স করবো, যাতে ফিল করি আসলে আমি যা বলতেছি এটা আপনাদের সাথে একটা ইন্টারাকশন হয়েছে, কথাবার্তা, একটা সেতু বন্ধন তৈরি হয়েছে, এটা যাতে আমি ফিল করতে পারি। তো যেটা বলতেছিলাম যে এক একজনের চিন্তার একটা এরিয়া আছে, আছে কি নাই? ইংরেজিতে একটা কথা আছে যে নাথিং হ্যাপেন আনলেস ফার্স্ট দেয়ার ইজ এ ড্রিম, কোনো কিছুই ঘটবে না যদি স্বপ্ন না দেখি। আজকে যত বক্তা আলোচনা করে গেছেন প্রত্যেক বক্তার আলোচনার প্রেক্ষিতে এই সেন্টেন্সটার সত্যতা পাওয়া গেছে, পাওয়া গেছে কি গেছে না? অবশ্যই গেছে। ফার্স্ট কি থাকতে হবে? ড্রিম থাকতে হবে, আমাদের স্বপ্ন থাকতে হবে। আর পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে আমার চিন্তার এরিয়াটা কতটুকু, এবং এই চিন্তার বাইরে গিয়ে আমাদের যদি চিন্তা করার সুযোগ থাকে, নিজেকে যদি ডিফারেন্ট করে গড়ে তুলতে পারি, তাহলে আমরা শুধু সফল হইতে পারি, রাইট অর রং? তাহলে অ্যাট ফার্স্ট আমার চিন্তার এরিয়াটা কতটুকু এটা বুঝতে হবে। এবং দেখেন আজকে আমার যে চিন্তার এরিয়া, এখানে হেলেন আপা আছেন, ওনার চিন্তার এরিয়া কি এক অনেক বেশি সীমান্ত, দেখেন তার বয়স কিন্তু খুব কম, রাইট? কিন্তু তার প্র্যাকটিক্যাল লাইফের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমি মনে করি আমার থেকে অনেক বেশি। তো যার কারণে তার চিন্তার সীমানাটা কি, সীমান্ত ছেড়ে গেছে, রাইট অর রং? তাহলে আপনি যত বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন আপনার চিন্তার সীমান্ত তার কি হবে, তত বাড়তে থাকবে। যত কথা শুনছি, যত আলোচনা শুনছি, ম্যাক্সিমামই আমার কাছে মনে হয়েছে এটা আমার চিন্তার বাইরে। তাহলে আমার চিন্তার সীমানাটা কি, সামান্য না? দেখেন ইংরেজিতে আরেকটা কথা আছে যে অ্যান অ্যাডাল্ট ক্যান নট টিচ অ্যানাদার অ্যাডাল্ট, একটা অ্যাডাল্ট পারসন আরেকটা অ্যাডাল্ট পারসনকে শিখাইতে পারে না, বাট অ্যান অ্যাডাল্ট ক্যান লার্ন অ্যানাদার অ্যাডাল্ট, একটা অ্যাডাল্ট পারসন আরেকটা অ্যাডাল্ট পারসন থেকে শিখতে পারে। তো সুতরাং আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে শেখার চেষ্টা করি, তা আমাদের এই চিন্তার পরিধিটা আস্তে আস্তে বাড়বে, এক্সপিরিয়েন্স একে অপরের সাথে শেয়ার করব, এবং আমরা সাকসেসের দ্বারপ্রান্তে চলে যাব। আমরা কি সবাই সাকসেস হইতে চাই তো নাকি? তাহলে দেখেন চিন্তার পরিধিটা কীরকম, যেমন ধরেন সুখন সাহেব কিছু কথা বলে গেছেন যে কিছু কিছু লোকের এরিয়া যে এরিয়ায় থাকে সেই এরিয়ায় তার চিন্তার সীমানা, রাইট? আবার কিছু কিছু এরিয়ার লোকজন সমস্ত বাংলাদেশে তার চিন্তার এরিয়াটা ছড়াই দিছে, আবার কিছু কিছু লোকের চিন্তার সীমানা কি সারা বিশ্ব, রাইট অর রং? আবার কোরআন কি বলছে যে মানুষ অসীম অসীমেও বিচরণ করার ক্ষমতা রাখে, অসীমেও বিচরণ করতে পারবে, রাইট অর রং? এখানে কোরআনের দু একজন আছেন প্রফেসর, ওনারা ভালো জানেন। তারপর আমি একটা বললাম যে অর্থাৎ আপনার সীমানাটা আপনি চাইলেই অনেক দূর নিয়ে যেতে পারবেন, আপনি চান কি না এটাই হচ্ছে ফ্যাক্টর। আমি কি বুঝাইতে পারছি? এখন আমরা কি চাই? যদি চাই তাহলে সম্ভব। দেখেন আল্লাহ তাআলা ফেরেশতাদের তৈরি করছেন কি দিয়া, কি দিয়া তৈরি করছেন? নূর দিয়া। তাকে দিয়ে দিয়েছেন বিবেক, এবং দেখেন তাকে যে অর্ডার দেওয়া হয়েছে, যাকে যে অর্ডার দেওয়া হয়েছে সে সেটাই মেনটেন করে, আর বাইরে কিন্তু মেনটেন করার দরকার আছে কি নেই? যারা সেজদে আছে তারা সেজদে, যারা দাঁড়ায় আছে তারা দাঁড়ায়, যারা রুকুতে আছে তারা রুকুতে, ভালো কোনো কিছু না, বিবেক তাকে দেয়নি, বাট মানুষকে তৈরি করছে কি দিয়া, মাটি দিয়া, বাট তাকে দিয়ে দিছে বিবেক এবং কুপ্রবৃত্তি দুইটাই, বিবেক দিছে খারাপ নেচার দিছে। এখন আপনি কোনটা করবেন ডিপেন্ড করবে কার উপর, নিজের উপর। আমি কোনটা চাই, আমি যা চাই আমার দ্বারা সেটাই করা সম্ভব। দেখেন মানুষ যদি চায় ফেরেশতাদের উপর উঠতে পারে,
বিশ্বাস করেন কি করেন না ম্যানেজার সময় না দেন হযরত মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর সাথে দেখা করতে যাবেন তখন কি জিব্রাইল আলাইহিস সালাম বলছেন এখন আপনি যান আমার দ্বারা ক্ষমতা নেই আবার আপনি এত নিকৃষ্ট হইতে পারেন আমি এত নিকৃষ্ট হইতে পারি এত নিচে নামতে পারি শয়তান কইবে এখন তুই যা আমার যাওয়ার ক্ষমতা নেই বিশ্বাস হয় না হয় না তাহলে ডিপেন্ড করে কার উপর আমার উপর আমি যা চাই আমার থিংকিং লেভেলটাকে আমি কোন জায়গায় নিয়ে যাব এটা ডিপেন্ড করবে কার উপর আমার উপর শুধু বুঝতে হবে আমরা অনেক সময় নিজেদেরকে এমন ভাবে জাহির করি যে আমার থিংকিং লেভেল আর তার থিংকিং লেভেলকে ডিফার করতে পারি না যেমন আমি একটা গল্প বলি ছোট প্র্যাকটিক্যাল লাইফে তাহলে হয়তো একটু আইডিয়া নেওয়া যাবে সেটা হচ্ছে এরকম আমার বাড়িতে আমাদের বাড়িতে আমার একটা দাদা আছেন এখনো জীবিত আছেন উনি যা বলেন মুখে একটা কথা বলে ফেললে এটা ফলবি এবং এমন কথা এটাকে অনেকের এলাকায় অনেক এলাকায় অনেক ধরনের কথা বলে অনেক ভাষা এটাকে ইউজ করে সেটা আমাদের এলাকায় বলে মুখ পড়া অর্থাৎ উনি যেটা মুখে বলবে এটা ঘটবি ঠিক আছে আমাদের গ্রামের বাড়িতে একটা গাছে অনেক জাম্বুরে ধরছে প্রচুর জাম্বুরে ধরছে উনি বললো আরে এত জাম্বুরে ধরছে পর দিন থেকে টপ টপ করে পড়া শুরু তিন দিনে সব শেষ এটার খবর নেই তো ওই সময় আমি যখন স্কুলে পড়ি বাড়িতে ছিলাম আব্বা গাই ধোয়াইতেছে দুধ ধোয়াইতেছে তো যখন দুধ দহন করতেছে তখন ওই লোক পাশে দিয়ে যাইতেছে আব্বা বলতেছে দুধ ওই লোককে দেখানো যাবে না তাহলে সমস্যা কিন্তু তারপর এসে দেখলো বালতিতে কি পরিমাণ দুধ আছে দেখে বললো আরে গাই তো ভালো দুধ দেয় পর দিন থেকে কিন্তু গায়ের নিচে আর যাওয়া যায় মানে এরকম অবস্থা তো এখন আমার কাকা পাট ক্ষেত করছে প্রায় চার পাঁচ বিঘা পাট ক্ষেত করছে ওই সময় তো পাট ক্ষেত ভালো ছিল যেহেতু আমি ছোট ছিলাম ওই সময় কাকা হয় তো কাকা চিন্তা করলো এরকম আট দশ দিন একাধারে বৃষ্টি হয়েছে তো যার কারণে ওই পাট ক্ষেতের নিড়ানি দিতে পারেনি তো এখন কাকা চিন্তা করলো যদি ওই দাদাকে নিয়ে আসা যায় আর ঘাসগুলোকে দেখানো যায় উনি যদি বলে এত ঘাস সেটা পর কিন্তু ঘাস আর থাকবে না তাইলে আমার নিড়ানি ইয়েটা বেঁচে গেল ঠিক আছে তো এখন পরদিন বললো যে কাকা আপনার আমাদের বাড়িতে দাওয়াত সকালে গিয়ে নাস্তা করবেন ঠিক আছে সকালে নিয়ে গেল নিয়ে গিয়া কই নাস্তার আগে আসেন একটু ক্ষেত দেখে আসি অনেকদিন ধরে নিড়ানি দিতে পারতেছি না ক্ষেতগুলোর এই অবস্থা ওনাকে নিয়ে গেল নিয়ে চারদিক ঘুরাইতেছে আর বলতেছে দেখেন ঘাসে ক্ষেত ভরে গেছে কি করা যায় ঠিক আছে কান্নামুনিও পাচ্ছি না তো পুরো ক্ষেত ঘুরাই নিয়ে আসে উনি কোনো কথা বলে না সর্বশেষ আসার সময় বলতেছে পাট তো ভালোই হয়েছে নিড়ানি দিলে ভালোই পাট হবে তো এখন দেখে পরদিন পাট গাছ সব মরে আছে শুধু গাছগুলো আছে তো এখন ওনার চিন্তার লেভেল বা ওনার যে চিন্তার ইনসাইট আর কাকার চিন্তার ইনসাইট কি এক ছিল তো সুতরাং আমার চিন্তার এক ইনসাইট আর আপনার চিন্তার ইনসাইট কিন্তু এক না আমার চিন্তার ইনসাইট আপনার চিন্তার আউটসাইট হতে পারে আপনার চিন্তার ইনসাইট আমার চিন্তার আউটসাইট হতে পারে রাইট অর রং তো এই চিন্তাকে যদি আমরা সমন্বয় করি আমরা যদি অ্যাডজাস্ট করি প্রত্যেকে নিজেকে ডেভেলপ করার এবং নিজেকে সাকসেসফুল পর্যায়ে নিয়ে যাওয়ার ক্যাপাসিটি রাখি মেয়ে তার ভাড়া থাকে ওই মেয়ে নাকি বারবার মূর্ছা যাচ্ছে জ্ঞান হারাচ্ছে মাথায় পানি দিয়ে সুস্থ করতেছে আবার মূর্ছা যাচ্ছে তো মূর্ছা যাওয়ার পরে ফুফু বলতেছে পরীক্ষা রেজাল্ট দিছে তো ওই জন্য বারবার মানে অজ্ঞান হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে যাই হোক পরীক্ষা ফেল করছে আমি ফুফুরিও বলতেছি এইভাবে যে পরীক্ষা ফেল করছে তাতে সমস্যা কি সামনের বছর পরীক্ষা দিবে এত মূর্ছা যাওয়ার কি আছে তো ফুফু বলতেছে আমাকে যে না না ফেল করে নাই ইসলামিয়াতে কেন জানি গোল্ডেন এ প্লাস পাই নাই এই জন্য বারবার মূর্ছা যাচ্ছে আচ্ছা দেখেন তাহলে আমার চিন্তাটা কি ছিল ফেল করার কারণে বারবার মূর্ছা যাচ্ছে কেন আমি গ্রামের বাড়িতে বড় হয়েছি ওইখানে আমি দেখছি যে ফেল করলে এইরকম মূর্ছা যাওয়ার মতো ঘটনা ঘটে এ প্লাস পাই নাই কোন একটা সাবজেক্টে ইয়াতে মানে কি বলে ইসলামিয়াতে তাও এই কারণে মূর্ছা যাবে এইরকম ঘটনাগুলো কিন্তু আমি দেখিনি তাহলে আমার থিংকিং লেভেলটা কি ওই জায়গায় আমার থিংকিং এর যেটা ইনসাইড এটা কি অটোমেটিক্যালি আউটসাইড হয়ে গেছে আমি কি বুঝাইতে পারছি কথাটা তো সুতরাং চিন্তা এই যে একটা লাইন এই লাইন আপনাকে এমন দূরে নিয়ে যেতে পারে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে যেখান থেকে আপনি শুধু সফলতার স্বপ্নই দেখতে পারেন এবং আপনার দ্বারা সেই সফলতা হওয়া সম্ভব যদি আপনি ফিল করেন যদি আপনি থিঙ্ক করেন যদি আপনি নিজের উপর সেই ট্রাস্টটা রাখেন আমি কি বুঝাইতে পারছি সেই বিশ্বাসগুলো কি আমাদের মধ্যে আছে এখানে দেখেন প্রত্যেকেরই কিন্তু আমাদের ক্ষমতা আছে আমরা ক্ষমতাটাকে ইউটিলাইজ করি না আমরা সেই পাওয়ারটাকে কাজে লাগাই না
এখানে প্রত্যেকটা ব্যক্তি এই কথাগুলো কিন্তু বলে গেছে, প্রত্যেকটা ব্যক্তি। শুধুমাত্র আমরা যারা সাকসেস হইতে চাই আমাদের চিন্তার ধরনটা একরকম, আর যারা সাকসেস হয় তাদের চিন্তার ধরনটা একই রকম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্স, কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্স। সেটা কীরকম? যা ভালো লাগে না আমরা সেই কাজগুলো অনেক ক্ষেত্রে করি না, কিন্তু যারা সফল হয় কোনো কোনো কাজ ভালো লাগে না কিন্তু সেই কাজগুলো তারা করে, সেটা কীরকম বলেন তো? যেমন খুব সকালে ঘুম থেকে ওঠা কার কার ভালো লাগে বলেন? কার কার ভালো লাগে? ম্যাক্সিমামেরই ভালো লাগে না। সূর্য ওঠার আগে ঘুম থেকে কতজন ওঠে? কয়েকজন। তাহলে সকালে ঘুম থেকে উঠতে ভালো লাগে না কিন্তু আজকে থেকে সকালে ঘুম থেকে ওঠে, ঠিক আছে? ডিসিপ্লিন মেনটেন করে কাজ করতে ভালো লাগে না, এখন থেকে ডিসিপ্লিন মেনটেন করেন। ডেলি লেখাপড়া করতে ভালো লাগে না, এখন থেকে ডেলি লেখাপড়া করেন। যেই কাজগুলো ভালো লাগে না সেই কাজগুলো বেশি বেশি করেন, আপনি সফল হবেন, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা পসিবল, শুধুমাত্র ওই চিন্তার বাইরে একটু যেতে হবে। আদার্সজন কিভাবে ভাবে, আদার্সজন কিভাবে চিন্তা করে, আদার্সজন কিভাবে থিঙ্ক করে, দেখেন এখানে যারা আসছেন, 9 জন বক্তা অলরেডি আলোচনা করে গেছেন। এখানে নাবিদ কি মাহবুব, মাহমুদ মাহবুব, আমার কথাটা রাইট ছিল তো? উনি দেখেন হাসতে হাসতে যে আলোচনাগুলো করে গেছেন, আপনি একটু চিন্তা করেন যে ওনার আলোচনাগুলো কতটুকু প্র্যাকটিক্যাল ছিল, রাইট অর রং? উনি হাসতে হাসতে কিন্তু আলোচনাগুলো করে গেছেন, বা ওনার আলোচনার ভিতরে যে টপিক ছিল, যে চিন্তাগুলো ছিল, চিন্তার বাইরে উনি যে টপিকসগুলো নিয়ে আসছেন সেই জিনিসগুলোকে আমরা ধরতে পারছি? কি কি বলছেন একটু বলেন তো, আইডিয়া দেন তো, দু একটা পয়েন্ট বলেন তো, দু একটা পয়েন্ট বলেন। দেখেন দেখেন স্মার্ট ওয়ার্ক করতে হবে, আর কি আজকের কাজ আজকে শেষ করতে হবে, দেখেন আনন্দের সহিত কাজ করতে হবে, অনেকগুলো কথা বলছে। তো আমি পরবর্তী সময়ে বিষয়গুলো আলোচনা করবো, আসলে সময় তো অল্প, আধা ঘন্টা বা 35 মিনিট সময় আছে, যার জন্য বেশি কথা বলার সুযোগ নাই। আমি শুধু আপনাদেরকে বলবো সফল হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো সীমান্ত সাহেব বলে গেছে, খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে গেছেন। অলরেডি দুপুরে আমরা আলোচনা করতে করতে একটা বিষয়ে আমরা তার সাথে এনশিওর করলাম যে আমি আগামী 10 বছরের মধ্যে, যেহেতু নিজের সাথে নিজে কমিটেড, আমি একজন ভালো স্টেজ পারফর্মার হইতে চাই, তো এই জন্য সীমান্ত তোমার একটু সহযোগিতা দরকার। তো সীমান্ত বললো ঠিক আছে, কোনো সমস্যা নাই, যে কোনো সহযোগিতা আমি করবো। তার কাছ থেকে অলরেডি আমি মডিউলটা নিয়ে নিয়েছিলাম ওই সময় দুপুরে খাওয়ার সময়, এবং আমি সে 30টা মডিউল দিছে, এবং আমি বলছি আমি তোমার স্টুডেন্ট হইতে চাই এবং সামনের মাস থেকে আমি এটা মেনটেন করব। দেখেন তাহলে যে সীমান্ত আজকে লাস্ট ইয়ার মাত্র, কিসের? অনার্সের লাস্ট ইয়ার, রাইট? ফাইনাল ইয়ার। তো এই যে ফাইনাল ইয়ার, এই পর্যায়ে তার যে অ্যাপ্রোচিং এবং জীবন সম্পর্কে তার যে দর্শন, জীবন দর্শন যেটা, এটা আমাকে সত্যি অবাক করছে। শুধু এই আলোচনার প্রেক্ষিতে না, এর আগেই আমি যখন তার সাথে আলোচনা করছি তখনই আমি ফিল করলাম যে তার জীবন দর্শন অবশ্যই ডিফারেন্ট, এটা অনেকের চিন্তার বাইরে, আউট অফ দ্য বক্সের মতো। তো আমি দু একটা কথা আমার জীবন থেকে দু একটা কথা শেয়ার করি, আমি ব্যক্তিগত লাইফ থেকে। সেটা হচ্ছে সফল হইতে হইলে যে জিনিসগুলো দরকার, যে জিনিসগুলো আপনার এন্টারপ্রেনার হওয়ার জন্য সহযোগিতা করবে, সেরকম দু একটা জিনিস আপনার সাথে শেয়ার করবো। সেটার মধ্যে একটা হয়েছে, আপনাকে হাসতে জানতে হবে। এখানে আপনারা যারা আছেন, আমি দেখি অনেকে সারাক্ষণ বসে আছেন, অনেকের মধ্যে এনথাজিয়াজম আছে, বাট মুখের হাসির বিন্দু পরিমাণ লেস নেই। কি থাকতে হবে? অলওয়েজ হাসি থাকতে হবে। হাসিটা কিসের প্রকাশ? আপনার ভিতরের শক্তির প্রকাশ, আপনার প্রেরণার প্রকাশ, রাইট অর রং? আপনি যদি হাসতে না জানেন, চায় না একটা প্রবাদ আছে, আপনি যদি হাসতে না জানেন তাহলে কি করবেন না? দোকান খুলবেন না। তো আমরা যদি হাসতে না জানি তাহলে কি এন্টারপ্রেনার হইতে পারবো? উদ্যোক্তা হইতে পারবো? এই যে হেলেনা ভাই এত কথা বলে গেছেন, ওনার হাসিটা কিন্তু খুব সুন্দর, রাইট? হ্যাঁ, উনি এন্টারপ্রেনার কেন হইতে পারছেন? কারণ উনি আগে হাসতে শিখছেন, পরে কিন্তু এন্টারপ্রেনার হয়েছেন, তা নাহলে কিন্তু পারতেন না। আমার যেটা বিশ্বাস আর কি, আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা রাইট হইতে পারে, রং হইতে পারে। তো আমি যে কথাটা বলতে যাচ্ছি, দেখেন আমি যখন ক্লাস 3-তে পড়ি,
তখন কাকতালীয় ভাবে যেহেতু খুব দুষ্ট ছিলাম চরমভাবে দুষ্ট ছিলাম তো একটা গাছের মধ্যে উঠছি প্রায় 20 হাত 25 হাত উপরে ওইখান থেকে গাছের ডাল ভেঙে পড়ে গেছে তো ডাল ভেঙে পড়ে গেছে এবং এমন মারাত্মক পরিণতি যে মাথা নিচের দিকে পা উপর দিকে ঠিক আছে তো ওইখানে তিন কাটা গাছ চিনেন তিন কাটা গাছের জোপের ভিতরে পড়ছি তো ওই জোপের মধ্যে যদিও শরীরে কোথাও কাটা বিঁধে নাই বাট মাথার মধ্যে একটা কাঠের টুকরো ঢুকে গেছে এবং সেই কাঠের টুকরোটা 9 দিন পরে আমার মাথা থেকে বের করছে এবং 126 দিন প্রোনাপেন ইনজেকশন দিয়েছে 126টা যেটা আনবিলিভেবল এবং 126 দিনই আমি কানতে কানতে সেন্সলেস 126 দিন দেন সুস্থ হইছি আমি এবং পরবর্তী অষ্টম শ্রেণী পর্যন্ত কারোর সাথে কিন্তু তেমন কোনো কথা বলিনি হালকা কিছু বাক বিনিময় হইছে আর সারা কোনো কথা নাই হাসির কথাতে যে জন্য বলতেছি সেটা খুব ইন্টারেস্টিং ঘটনা সেটা হচ্ছে আপনারা জানেন যে প্রত্যেকের মানুষের জীবনে একটা সময় আসে যখন একটা হাওয়া বয়ে যায় অন্যরকম হাওয়া রাইট অর রং যখন শৈশব থেকে কৈশোরে পায় দেয় কৈশোর থেকে যৌবনে পায় দেয় তখন কি অন্যরকম একটা অ্যাটিটিউড গ্রো করে না যখন আমি নাইনে উঠছি তখন আমার মধ্যেও কিন্তু এরকম একটা হাওয়া বইতে শুরু করলো তো এখন যেহেতু আমি কথাই বলতে পারি না কথা বলতে পারি না কথা বললে বিরক্ত লাগে খারাপ লাগে রোদ্রে যেতে পারি না বুক কাঁপে আর সেখানে মেয়েদের দেখলে তো কথাই নেই বুকের মধ্যে ড্রাম বাজতে থাকে কি একটা সিচুয়েশন তো এখন একজনকে ভালো লাগছে এখন তাকে কিভাবে প্রপোজাল দিই খুবই সমস্যা তো আমার এক স্যার ছিল বাংলা স্যার তার সাথে শেয়ার করলাম যে স্যার আমার তো এই প্রবলেম এখন কি করতে পারি স্যার আমাকে আমাকে বললো যে তুমি তো হাসতে পারো নাকি আমি বললাম জি স্যার এইটা পারি কই ঠিক আছে তার সাথে যখনই দেখা হবে চোখে চোখ পড়লে মুসকে একটা হাসি দিবা তো বললো এক সপ্তাহ যদি তুমি এটা প্র্যাকটিস করতে পারো তারপরে রেজাল্ট কি হয় আমাকে জানাই তো দেখা গেল যে পরপর তিন দিন যখন তার চারদিকে গুরগুর করতাম ওই যে সুগন সাহেব যেটা বলছে আগে কি অ্যাওয়ার করতে হইব তাকে জানান দিতে হইব তো চারপাশে গুরগুর করতাম যখনই চোখে চোখ পড়তো একটু মুসকে হাসি দিতাম দেখা গেছে তিন দিনের মাথায় সে জিজ্ঞেস করছে কেমন আছে কি আমার টার্গেট কি সফল না সফল না তো তার মানে এই না অনেকের কিন্তু বাড়ি আশেপাশে গার্লস স্কুল আছে গার্লস কলেজ আছে সেখানে গিয়ে আবার এইভাবে মুসকি হাসি দিয়ে না তাহলে যতবারই হইতে পারে হাসিটা প্র্যাকটিস করতে হবে শিখতে হবে জানতে হবে এবং এটা ভিতর থেকে আসতে হবে যদি আপনি সত্যিকার অর্থে এন্টারপ্রেনার হইতে চান যদি আপনি সত্যিকার অর্থে উদ্যোক্তা হইতে চান বাস্তবায়ন হইতেও পারে নাও হইতে পারে আবার মিস্টার বি মনে করেন তার ব্যাপারে একটা সুনাম আছে সে যদি কখনো কোনো কমিটমেন্ট করে তার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই কিন্তু কমিটমেন্ট করলে এটা মাস্ট বি ফুলফিল করে তাহলে এজ এ বিজনেসম্যান হিসেবে বিজনেস ডিল করতে আপনি কার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলেন যে কমিটমেন্ট রক্ষা করে রাইট তাহলে কমিটমেন্ট কি টাকার থেকে অনেক বড় না তাহলে আপনাদের অবশ্যই যার সাথে যে কমিটমেন্ট দেন এই কমিটমেন্টটা 100% ফুলফিল করতে হবে এই কমিটমেন্ট ফুলফিল করার কি মানসিকতা আমাদের আছে চার নাম্বার যেটা সীমান্ত বলে গেছে প্রথম অংশ সেটা হচ্ছে প্যাশন কি ধৈর্য আমি জাস্ট একটা এক্সাম্পল দিব যে ধৈর্যটা কি রকম দরকার আমি ধৈর্য যেখান থেকে শিখছি সেটা হচ্ছে আমার এক স্যারের কাছ থেকে উনি এমন একটা এক্সাম্পল দিছিলেন যেই এক্সাম্পলটা আমার জীবনে অনেক বেশি কাজে লাগছে ওই এক্সাম্পলটাকে আমি ফিল আপ করার চেষ্টা করি সবসময় তিনি এক্সাম্পলটা এইভাবে দিছিলেন ধরো একজনের নাতুস নতুস একটা সারগুরু আছে সেই সারগুরুটাকে সে একা কন্ট্রোল করতে পারে না তো একদিন মাঠের মধ্যে বাইদা রাখছে সে রশি ছিঁড়া একটা ধান খেতে গিয়ে লাগছে পাকা ধান খেতে তো যে গরুর মালিক সে গিয়ে দেখলো কোথায় পাকা ধান খেতে ধান খেতেছে এখন যে গরুর মালিক সে গিয়া রশি ধরে টানাটানি করতেছে লাঠি পেটা করতেছে কিন্তু গরুকে কি করতে পারতেছে না খেত থেকে তুলতে পারতেছে না এই কারণে যেহেতু সে একা এটাকে কন্ট্রোল করতে পারে না সে একটা স্টেজে পরিশ্রান্ত হয়ে গাছতলায় বসে বিশ্রাম করতেছে চিন্তা করতেছে আরেকটা ব্যক্তি যখন আসবে দুইজন মিলে একসাথে তুলব তো ইন দ্য মিন টাইম ওই ধান খেতের মালিক এসে হাজির এসে কি দেখতেছে তিনি বিশ্রাম নিচ্ছেন আর গরু এ খেত খাচ্ছে তিনি কি মনে করবেন বলেন তো বসে বসে গরু দিয়ে খেত খাওয়াচ্ছে মনে করবে কি করবে না তখন যদি তার শক্তি থাকে তাহলে কি লাঠি পেটা করবে না পারলে অন্তত বোকা জোকা করবে কিন্তু সে যদি দেখতো যে রশি ধরে টানাটানি করতেছে তাহলে কি করতো তাহলে অবশ্যই তাকে সহযোগিতা করতো বাকি সবাই ইনজোর্ড এবং জানলাম যে আমি যেই বাসে আসলাম তার আগের বাসটি অ্যাক্সিডেন্ট করছে
খেয়াল করেন বিষয়টা, আমি যে এত আগে একটু আগে আধা ঘন্টা আগে আল্লাহকে ব্লেম করতেছিলাম, হে আল্লাহ আমি যা করি সেইখানেই শুধু বাধা বাধা বাধা, কেন আমার সাথেই বারবার এই ঘটনাগুলো ঘটে। কিন্তু যখন দেখলাম যে অ্যাক্সিডেন্টে আটজন মারা গেছে, তখন ফিল করলাম ওই যে মারা গেল আটজন, ওই আটজনের মধ্যে কি আমি একজন হইতে পারতাম না? তাহলে আল্লাহ কি আমাকে সেভ করছে না আমাকে বাধা দিছে? আমাকে সেভ করছে। তাহলে আল্লাহ যখন যা করে, আলমাস স্যার যেটা বলে গেছেন, যা ঘটে এটার সাথে অ্যাডজাস্ট করা বা এটাকে মেনে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। আমরা আমাদের চেষ্টাটা করে যাবো, চেষ্টাকে বাদ দেওয়া যাবে না, ট্রাই করে যেতে হবে, রশি টানের মধ্যে থাকতে হবে, বাট কি মেনে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। সেই মেনে নেওয়ার মতো মানসিকতা কি আমাদের থাকবে? আরেকটা পয়েন্ট সর্বশেষ, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই বাসায় মা বাবা আছে, আছে না? অনেকের হয়তো নাই, যারা বয়স্ক অনেকের হয়তো মারা গেছেন, অনেকের অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তো দেখেন আপনার এই বিষয়টা অবশ্যই আপনার চিন্তার ইনসাইডে থাকতে হবে, বাজবি। আপনি যত বড় কিছুই হয়ে যান না কেন, আপনি যদি আপনি মা বাবাকে সম্মান না করেন, আপনি মা বাবাকে রেসপেক্ট না করেন, মা বাবার আশীর্বাদ না পান, আপনি নিশ্চিত থাকেন আপনার পৃথিবীর সকল অর্জন বৃথা, সকল অর্জন বৃথা। একটা গল্প বলি, সেটা হচ্ছে এরকম, একবার এক ছেলে অর্থাৎ মায়ের ছেলে এবং তার ওয়াইফ, ওয়াইফের সাথে যেহেতু শাশুড়ির বারবার যুদ্ধ লাগে, ঝগড়া হয়, এই জন্য ছেলে একসময় বিরক্ত হয়ে রাগ করে বলতেছে, মা তুমি তো আমাকে এই পর্যন্ত অনেক লালন পালন করছো, অনেক বড় করছো, এখন একসাথে থাকি, আমি তোমার ঋণটাকে শোধ করে দিতে চাই, আমি তোমার ঋণ আর রাখতে চাই না। তো মা খুব কষ্ট পেয়ে বলল, বাবা তুমি কি আমার ঋণ শোধ করে দিতে চাও? বললো হ্যাঁ তোমার ঋণগুলো শোধ করে দিতে চাই, আর সহ্য হচ্ছে না। বললো ঠিক আছে, তাহলে আমি একটা সাগর কলা খেতে চাই, আমার জন্য একটা সাগর কলা নিয়ে এসো। বললো জাস্ট একটা সাগর কলা, এইটুকুতেই তোমার ঋণ শোধ হয়ে যাবে? বললো হ্যাঁ শোধ হয়ে যাবে। তো পরের দিন একটা সাগর কলা নিয়ে আসলো, নিয়ে এসে মাকে দিতে গেল, মা বললো বাবা এটা রেখে দাও, তোমার বুকের কাছে রাখো, যত্ন করে রাখো, কালকে এই কলাটা আমাকে দিও। তো পরের দিন সকালে খটখট শব্দ শুনে দরজা খুললো ছেলে, ছেলেকে বলতেছে বাবা এখন আমার কলাটা দাও। ছেলে বলতেছে, গিয়ে খুঁজতেছে কলা কোথায়, গিয়ে দেখে যেহেতু তার বুকের কাছে ছিল, এটা রাতে এদিক সেদিক হইতে হইতে কলাটা কি হয়েছে, বিছানার সাথে লেপটে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই সে বলতেছে, মা কলাটা তো লেপটে গেছে, নষ্ট হয়ে গেছে, আমি আজকে আবার কলা নিয়ে আসবো তোমাকে দিব। বললো বাবা তুমি একটা কলা একটা রাত বুকের কাছে রেখে যত্ন করে রাখতে পারো নাই, এক রাত, আর আমি দিনের পর দিন মাসের পর মাস তোমাকে আমার বুকের উপর রাখছি, তুমি তো এইভাবে পিছিয়ে যাও নাই, নষ্ট হয়ে যাও নাই, তো সেই মায়ের ঋণ তুমি শোধ করতে চাও? আপনি বলেন তো সেই মায়ের ঋণ কি শোধ করা সম্ভব? আজকে এইখান থেকে আপনারা যারা বের হবেন, যাদের মা বাবা আছে, আমি আশা করব প্রত্যেকে হয়তো অনেকদিন যাবত যোগাযোগ নেই, আপনারা আপনার মায়ের বাবার আশীর্বাদ নেন। বুঝাইতে পারছি, তারা কথা বলে গেছেন, যারা আমাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করার চেষ্টা করছেন, আমি আশা করি তাদের কথা, যেমন সীমান্ত একটা কথা বলছে যে আমি সারাদিন কথা বললাম বা আমরা সারাদিন কথা বললাম, এইটা ফ্যাক্টর না, যদি এই সারাদিন থেকে আমরা যদি কেউ একটা ওয়ার্ড দিতে পারি, একটা সেন্টেন্স দিতে পারি, আমাদের লাইফ চেঞ্জ করে দেওয়ার জন্য এটা যথেষ্ট, রাইট অর রং? দেখেন আমি অনেক কিছু জানলাম কিন্তু মানলাম না, লাভ আছে? আবার একটা জিনিস জানি সেটা যদি মানি, জীবনের একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। দেখেন একটা কথা আছে যে জানাই কোনো কামিয়াবি নাই, মানাই হয়েছে কামিয়াবি। তো আমরা যতটুকু শিখলাম, আমরা যদি একটা অক্ষরও শিখে থাকি কারো কাছ থেকে, আমরা চেষ্টা করব আমাদের জীবনে সেটা প্রতিফলন ঘটানো, সেটা বাস্তব জীবনে কাজে লাগানো। যদি একটা ওয়ার্ডও আমরা কাজে লাগাইতে পারি, আমি মনে করি এখানে প্রত্যেকটা ব্যক্তি এন্টারপ্রেনার হওয়ার ক্ষমতা রাখেন এবং এন্টারপ্রেনার হওয়া সম্ভব প্রত্যেকের দ্বারা। তো সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে সবার সাথে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাই।